আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্যামসাং মোবাইলটির জন্য একটি স্যামসাং অ্যাকাউন্ট ওপেন করবেন। স্যামসাং অ্যাকাউন্টের সুবিধা হলো আমরা আমাদের ফাইন্ড মাই ডিভাইসটি অন রাখতে পারবো, আর ফাইন্ড মাই ডিভাইসটি অন থাকলে আমাদের মোবাইলটি যদি কখনো হারিয়ে যায় সেটি খুঁজে পাওয়া সম্ভব ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলে নেটওয়ার্ক চালু থাকতে হবে। তো চলুন বন্ধুরা, স্যামসাং অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইলের সেটিংস মেনুতে। সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন, এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপে। অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপে ক্লিক করার পর প্রথমে অ্যাকাউন্টস লেখা রয়েছে, প্রথমে যে অ্যাকাউন্টস লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথমে লেখা রয়েছে স্যামসাং অ্যাকাউন্ট, আমরা স্যামসাং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশান এসেছে, একটা হচ্ছে যে সাইন ইন উইথ গুগল। আমাদের যেহেতু এই মোবাইলে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, সেই জন্য আমরা সাইন ইন উইথ গুগল এই লেখাটির উপরে ক্লিক করে দেব। অর্থাৎ আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েই আমরা এখন স্যামসাং অ্যাকাউন্টটি ওপেন করতেছি। সেজন্য এই যে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট এখানে শো করতেছে, আমি জিমেল অ্যাকাউন্টটি ক্লিক করলাম। এরপর নিচের দিকে চলে যাব, এরপর নিচে থেকে এখানে অ্যালাও লেখা রয়েছে, এখানে আমরা অ্যালাওয়ে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এখন আমরা এখানে যে নিচে টিক মার্কটি রয়েছে, এখানে যে ঘরটি রয়েছে এখানে একটা টিক মার্ক দিয়ে দিলে সবগুলোতে অটোমেটিক্যালি টিক মার্ক হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেব। এরপর এখানে আমাদের মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি প্রবেশ করাচ্ছি। এখানে অলরেডি তারা 880 দিয়ে দিয়েছে, তাই 0 ছাড়াই মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করাবেন। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করাচ্ছি। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি আমরা এখানে বসাতে হবে। আমরা কোডটির জন্য অপেক্ষা করতেছি। তো বন্ধুরা, SMS এর মাধ্যমে আমার কোডটি চলে এসেছে, আমি এখন কোডটি বসিয়ে দিয়েছি। আপনাদের যদি SMS এর মাধ্যমে না আসে, হয়তো আপনাদের মোবাইলে একটি কল আসবে, কলটি রিসিভ করলে তারা কোডটি বলে দেবে। আমি কোডটি বসানোর পর এখানে ভেরিফাই যে লেখাটি রয়েছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করতেছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এখন আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। আপনারা দেখছেন আমার স্যামসাং অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এখানে উপর থেকে অ্যাড রিকভারি মেথড একটা লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের অ্যাকাউন্টটি আমরা ভেরিফাই করে নিতে হবে, সেজন্য আমরা এখানে ইমেইলে সেন্ড ইমেইলে ক্লিক করতেছি। এখন আমাদের জিমেইলটি এখানে আসছে, আমরা জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর এখানে আমাদেরকে একটি ইমেইল পাঠিয়েছে তারা অ্যাকাউন্ট স্যামসাং অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। আমরা জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করব এখান থেকে। এই যে আপনারা দেখছেন এখানে স্যামসাং অ্যাকাউন্ট থেকে একটা জিমেইল আমাদের এখানে চলে এসেছে, আমরা সেই জিমেইলটি ওপেন করতেছি। এখানে কন্টিনিউ উইথ নোয়াখালী টেক এই লেখাটির উপরে ক্লিক করতেছি। অর্থাৎ আপনার জিমেইলে যে নামটি থাকবে সেটি এখানে শো করবে। এখন এখান থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এরপর এখানে ডান সাইডে কর্নারে ইয়েস আই অ্যাম ইন এখানে ক্লিক করতেছি। এরপর আপনারা এখানে লেখা দেখতেছেন আমাদের যে স্যামসাং অ্যাকাউন্টটি সেটি কমপ্লিটলি ভেরিফাই হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।